হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও তিনবার করে এই বরাক উপত্যকায় এসেছেন, যাতে এই লকডাউনের পিরিয়ডে আমাদের বরাক উপত্যকার মানুষের কোনো ধরনের যাতে অসুবিধা না হয় তার সরজমিন তদন্তের জন্য তারাও এসেছেন। আমরাও সরকারের হয়ে কাজ করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে আমরা কিভাবে সাধারণ মানুষের কাছে আমরা দাঁড়াতে পারি, সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, আমরা কিভাবে সাধারণ মানুষের আজকের যে অসুবিধাগুলো আছে এই অসুবিধাগুলো আমরা দূর করতে পারি। কিন্তু আমাদের হেলথের গাইডলাইন আমাদের মেনে চলতে হবে, স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে এই গাইডলাইনের মাধ্যমেই আমাদের জেলা উপায়ুক্ত বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে কোনো সময় আমরা কিছু পারমিশন দিয়েও থাকি, যারা ঘর থেকে বেরোতেই হয় কোনো ব্যাপার, বিশেষ কোনো ব্যাপার থাকে জেলা উপায়ুক্তের মাধ্যমে যোগাযোগ করে তারা ঘর থেকে বেরুন। কিন্তু সবাইকে আমরা আহ্বান করব যে যারাই বিশেষ কোনো প্রয়োজনে যদি ঘর থেকে বেরোতে হয় তাহলে আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, আর সঙ্গে সঙ্গে আমরা যাতে সঠিকভাবে আমরা নিজে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা আমাদেরকে জীবাণুমুক্ত রাখতে পারি তার জন্য প্রয়াস করতে হবে। বন্ধুরা, আপনারা এও জানেন যে আজ থেকে দুদিন আগে আমরা সমগ্র আসামে সোড়ার বিপণী আমরা খুলে দিয়েছিলাম, কিন্তু আবার কেন্দ্রীয় সরকার সমগ্র ভারতবর্ষের এই যে স্থিতি, প্রায় 12,000 সংক্রমিত লোক আছেন, প্রতিদিন বেড়ে যাচ্ছে, আমাদের আসামে আজকের দিনে 32 জন লোক এই সংক্রমিত হয়েছেন, তার মধ্যে একজন মারাও গিয়েছেন আপনারা জানেন, এই সব কিছু পর্যালোচনা করে আমাদের কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছেন আজকে সোড়ার বিপণীগুলো বন্ধ রাখার জন্যে। আমরা সোড়ার বিপণী বন্ধ করার আমরা যে প্রয়াসই প্রয়াস আরম্ভ করেছি, আমরা আশা করছি যে আজকে হয়তো বিকেল থেকে বা আগামীকাল সকাল থেকে সমস্ত বিপণী বন্ধ করে দেওয়া হবে, শুধু বিশেষ প্রয়োজনীয় বস্তুর দোকানগুলো খোলা থাকবে। কোনো জায়গায় যদি আপনারা মনে করেন যে কোনো অসুবিধা থাকে তো আপনারা আমাদের স্থানীয় যারা সার্কেল অফিসার আছেন তাদের সঙ্গে, আমাদের ডেপুটি কমিশনারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আমরা এই ডেপুটি কমিশনারের মাধ্যমে এই লকডাউন পিরিয়ডে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা বারংবার আপনাদের কাছে বিনম্রভাবে বিনম্র চিত্তে আপনাদের কাছে আমরা প্রার্থনা করছি যে আপনারা লকডাউন বিগত 21 দিন যেভাবে আপনারা প্রতিপালন করেছেন আর এই লকডাউনের মাধ্যমে যেভাবে আপনারা নিজের সহ্য বীর্য ধৈর্য আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আপনারা পুনঃ এই 19 দিনের জন্যে আপনারা আরও কঠোরভাবে লকডাউন মেনে আসুন। আমরা সবাই এই কোভিড-19 বিরুদ্ধে আমরা যে জেহাদ ঘোষণা করেছি এই জেহাদে আমরা বিজয়ী হই।